हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। हमरा सबाई जानी जे शिक्षक देर प्रमोशन नीति चालू करार जन्नो एक ड्राफ्ट कमिटी तैरी करा हुए चिलो, जार नाम चिलो प्रमोशन पॉलिसी ड्राफ्ट कमिटी। से ही ड्राफ्ट कमिटी ते 6 मेम्बर चिलो बा 6 जन सदस्य निये एक ड्राफ्ट कमिटी करा हुए चिलो, जादेर काज चिलो जरा নিজেদের মধ্যে পারস্পরিক মিউচুয়াল ইন্টারাকশন বা মিথস্ক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষা ব্যবস্থার উপর ভিত্তি করে তিনারা একটা খসড়া জমা দেবেন, যে খসড়া হবে কলেজের প্রফেসরসরা বা লেকচারার্সরা কিংবা সিনিয়র প্রফেসরসদের যেমন একটা ক্যাশ বা কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম বা প্রমোশন, মানে সহজ ইংরেজিতে বা বাংলায় বলতে পারি পদোন্নতি ছিল, একই রকমভাবে বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকাদের প্রমোশন পলিসি নেওয়া যাবে কি না বা নেওয়া যেতে পারে কি না তার একটা রূপরেখার জন্য খসড়া কমিটি রিপোর্ট দেওয়ার জন্য একটা 6 মেম্বার কমিটি তৈরি হয়েছিল। তাদের কাজ ছিল যে 31 অক্টোবর বা 30 অক্টোবরের মধ্যে তারা বিকাশ ভবনের কাছে রিপোর্ট জমা দেবে যেই প্রমোশন পলিসি কীরকম হবে, শিক্ষকদের ক্ষেত্রে প্রমোশন পলিসি আদৌ কার্যকর করা যাবে কি না, যদি কার্যকর করা যায় তাহলে ক্যারিয়ার মানে সিএস বা ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম এইটা কেমনভাবে করা যাবে। তাতে অনেকগুলো প্রস্তাব হয়তো নেওয়া হয়ে যাবে বলে আমি এর আগেও ভিডিওতে বারবার করেছি যে প্রথমে যখন ঢুকবেন কেউ তখন তার নাম হবে অ্যাসিস্ট্যান্ট টিচার, তারপরে নাম হবে অ্যাসোসিয়েট টিচার, তারপরে নাম হবে টিচার, তারপরে নাম হবে সিনিয়র টিচার, যেটা আমি বিভিন্ন সূত্র মারফত আনসাপোর্টেড নিউজ নিয়ে আমি এর আগে অনেকগুলো ভিডিও করেছি। তো আমাদের সবার লক্ষ্য ছিল যে এই অক্টোবরের শেষের দিকে ড্রাফট কমিটি রিপোর্ট জমা দেবে এবং তার ভিত্তিতে আমাদের বিকাশ ভবন অর্থাৎ এডুকেশন ডিপার্টমেন্টের কর্ণধার বিকাশ ভবন থেকে অবশ্যই এই বিষয়ে কোনো খুশির খবর ঘোষণা করা হবে। ডিএ দিতে না পারার বা ডিএ না দেওয়ার যে ক্ষত, সেই ক্ষততে একটা মলম বা একটা মানে আমরা কী বলতে পারি ওয়েন্টমেন্ট, মালিশ করার একটা পদ্ধতি নেওয়া হয়েছিল প্রমোশন, যে ভাই ডিএ দেওয়া হয়নি, অনেক ক্ষত হয়ে গেছে, অনেক বড় ঘাস, এখান থেকে রক্ত পড়ছে, সেই ক্ষতটাকে শুকিয়ে দেওয়ার জন্য, সেই ক্ষতটাকে উপশম করার জন্য তার উপরে একটা মলম মাখিয়ে দেওয়া হবে, সেই মলমটার নাম হচ্ছে প্রমোশন পলিসি ফর টিচার্স। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা নিয়ে কিন্তু কোনো নিউজ পেপার কোনো মিডিয়াতে আমরা এই ব্যাপারে কোনো জানতে পারিনি। আনসাপোর্টেড নিউজ আমি আপনার কাছে আজকে পেশ করব, যেটা আমি জানতে পেরেছি বা জানার চেষ্টা করেছিলাম, কিন্তু পুরোটাই আনসাপোর্টেড নিউজ। কিন্তু যেহেতু এডুকেশন ডিপার্টমেন্টের আমার বেশ কিছু বন্ধু কাজ করেন, যেনারা কেউ এই মুহূর্তে হয়তো এসআই আছেন, কেউ এআই আছেন, কিংবা কেউ হয়তো বিকাশ ভবনে নানা রকম ডিপার্টমেন্টে কাজ করে, এরকম বন্ধু বান্ধব বা বন্ধুর বন্ধু মারফত এরকমভাবে আমাদের ইউটিউবের মাধ্যমে আমরা জানতে পারি। তো সেরকম আনসাপোর্টেড নিউজ আমি আজকে আপনার কাছে পেশ করছি যে যেই মুহূর্তে ড্রাফট কমিটি তাদের রূপরেখা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছে, বিকাশ ভবনের কাছে পেশ করেছে, এবার হয়তো মিডিয়ার সামনে প্রকাশ হবে বা তার ভিত্তিতে ইমপ্লিমেন্টেশন কীভাবে হবে, এক্সিকিউট কীভাবে হবে, সেটা যখন সেই সব নিয়ে একটা ভাবনা চিন্তা বা ডিসিশান অ্যাকশান টেকিং রিপোর্ট একটা হবে, কোনো না কোনো একটি সূত্র থেকে এই সমস্ত প্রমোশন পলিসির গোড়া টিপে রাখার জন্য, আমি জাস্ট কোট আনকোট গোড়া টিপে রাখার জন্য একটা যে কোনোভাবে হয়তো আনসাপোর্টেড একটা ফোর্স কাজ করছে, যারা এই মুহূর্তে বলছে যে ভাই প্রমোশন পলিসিকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দাও, প্রমোশন পলিসি একটা ড্রাফট কমিটি করার কথা ছিল, 6 মেম্বার কমিটি নিয়ে আমি একটা ড্রাফট কমিটি করেছি, ড্রাফট কমিটি তার কাজ করেছে, তাদেরকে রেমুনারেশন দেওয়া হয়েছে, তাদেরকে পেট্রোল অমুক তুমুন আরও খরচ দেওয়া হয়েছে, তারা তাদের কাজ করেছে, ভালো কথা, সুন্দর, তাদেরকে অবশ্যই ওয়ার্ম ওয়েলকাম বা উষ্ণ অভিনন্দন, এবং তারা তাদের রিপোর্টটা পেশ করেছে, ওই রিপোর্টটাকে
ঠান্ডা ঘরে পাঠিয়ে দাও, যখন মনে হবে ঠান্ডা ঘর থেকে বের করে গরম চেম্বারে আনা হবে কিংবা মিডিয়াতে সরগরম করা হবে তখন এটাকে নিয়ে গরম করা হবে। এখন এটাকে আপাতত কোট আনকোট ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হোক, কারণ আনসাপোর্টেড নিউজ বলছে সম্ভবত ক্যাশ কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম এই পদ্ধতি যদি গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট স্পন্সর স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরকে এই প্রমোশন পলিসির আওতায় আনা হয়, তাহলে যে পরিমাণ বিপুল অর্থ ফিনান্সিয়াল প্রেশার সরকারের উপর পড়বে সেটা কিন্তু বিশাল পরিমাণ পড়বে, এরকম একটা আন্দাজ করা হচ্ছে, যাকে বলা হয় সেন্স অফ স্পেকুলেশন, একটা গেসিং থিওরি বা সারমাইজিং থিওরি যাকে বলা হয় আমাদের ইংরেজিতে। তো সেই যে পরিমাণ বিপুল অর্থনৈতিক প্রেশার পড়বে সেটাকে হয়তো সামলানো কঠিন হয়ে যাবে এক প্রকার। দু প্রকার, আর মানে দু নম্বর পয়েন্ট, যদিও এই কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম পদ্ধতি চালু করে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা হয়তো ট্রান্সফারের পদ্ধতি বা হয়তো ইনক্রিমেন্টাল বেনিফিট আটকে দেওয়া সম্ভব, বা রামবাবু ইনক্রিমেন্ট পাবেন, ভালো কাজ করেছেন, তিনি ভালো উমুক করেছেন তুমুক করেছেন, কারণ আমরা সবাই জানি যে প্রমোশন পলিসির যে নিয়মগুলো ছিল, যে প্রমোশন পলিসির যে নীতিগুলো ছিল সেগুলো হচ্ছে একটা রিপোর্ট নেওয়া হবে একটা এডুকেশন কমিটি যেনারা নট বিলো দি র্যাঙ্ক অফ মানে নট বিলো দি র্যাঙ্ক অফ এসআই, অর্থাৎ এসআই থেকে র্যাঙ্কের নিচে হবে না এমন যারা রিপোর্ট নেবে, কোন কোন শিক্ষক বই লেখেন, কোন কোন শিক্ষক বই লেখেন না, কোন কোন শিক্ষক এডুকেশনাল মানে কী বলবো এডুকেশনাল এক্সকারশানে নিজেকে অ্যাপয়েন্ট করেন, কোন কোন শিক্ষক বা শিক্ষিকা পড়াশোনার পাশাপাশি নানা রকম আরও যে সমস্ত কাজগুলো আছে, কর্মকাণ্ড, স্কুলের কাজ, স্কুলের অগ্রণী সংস্কার বা ক্রিয়েটিভিটি অ্যাক্ট, সেগুলোর সঙ্গে নিজেকে যুক্ত করেন বা ছাত্রছাত্রীদেরকে যুক্ত করানোর জন্য অনুপ্রাণিত করেন, এরকমভাবে বিভিন্ন তার রুব্রিক্স ছিল। সেই রুব্রিক্স অনুযায়ী যে প্রমোশন পলিসি, সেই প্রমোশন পলিসিতে হয়তো রামবাবু, শ্যাম্ব, যদুবাবু আসতে পারে এবং তার জন্য হয়তো মধুবাবু, সুমনবাবু, সুধীরবাবু হয়তো নাম কেটে যেতে পারতো বা নাম কেটে দেওয়া হতো, এরকম একটা পলিসি হয়তো আমরা শুনেছিলাম। কিন্তু সব কিছুকে এখন ঠান্ডা করে পাঠিয়ে দেওয়া হলো, কারণ ওই রামবাবু, শ্যামবাবু, মধুবাবুকে যদি ওই ক্যাশ নীতি প্রয়োগ করা হয় তাহলে কিন্তু আবার একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। যদুবাবু, মধুবাবু আবার হাইকোর্ট করতে পারে যে ওনারা ক্লাস করেন না, ওনারাই করেন না, ওনারা প্রমোশন পেয়ে গেলেন, আমরা প্রমোশন পাবো না, এই নিয়ে একটা কিন্তু অস্থির পরিবেশ সৃষ্টি হতে পারে। তার জন্য এটাকে আপাতত ঠান্ডা ঘরে রাখা হয়েছে। যখন ঠান্ডা ঘর থেকে উষ্ণ ঘর চেম্বার আনা হবে অবশ্যই আমি চ্যানেলের থ্রুতে কনভে করবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।